প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকে হচ্ছে লিখব প্রিয় ও শিশু প বিষয় বাংলা। তোমাদেরকে কি শেখাবো বলো তো? আজকে আজকে দীর্ঘ ইকার দিয়ে শব্দ শেখাবো। কি কার চিহ্ন দিয়ে? দীর্ঘ ইকার দিয়ে। কি কার দিয়ে? দীর্ঘ ইকার দিয়ে। তাহলে দেখো, দীর্ঘ ইকার দিয়ে আমরা কয়েকটি শব্দ এখানে লিখেছি। এটা কি কার চিহ্ন? দীর্ঘ ইকার। দীর্ঘ ইকার, এটা হচ্ছে দীর্ঘ ইকার। এখন এখানে কিছু শব্দ লিখেছি, এই শব্দগুলো দীর্ঘ ইকার বসিয়ে আমাদের তৈরি করতে হবে। তাহলে দেখো তো, এটা কি লিখেছি? দন্তন ন। এটা দন্তন নয় দীর্ঘ ইতে দন্তের ন, দয়া দীর্ঘ ইতে দি, দয়া দীর্ঘ ইতে দি, নো দি। তারপরে কি আছে? দন্তন ন জ যোগ ল। তাহলে কি হবে? দন্তন নয় দীর্ঘ ইতে নি ল, নীল। এই নীল হচ্ছে একটি রঙের নাম। তারপরে কি আছে দেখো? ত যোগ র, তয় দীর্ঘ ইতে তি র, তিল। তারপরে কি আছে দেখো? গ যোগ ত, তাহলে কি হবে? গয়ে দীর্ঘ ইতে গীত, গীত। তারপরে ধ যোগ র, ধয়ে দীর্ঘ ইতে ধি র, ধীর। তাহলে পশ যোগ ত, তাহলে পশ্বের দীর্ঘ ইতে শীত, শীত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে দীর্ঘ ইকার দিয়ে কিভাবে আমরা শব্দ গঠন করব। এই দেখো, এটা কি? দীর্ঘ ইকার। দীর্ঘ ইকার, তাহলে দন্ত ন দয় দীর্ঘ ইতে দি, নো দি। দন্ত ন দয় দীর্ঘ ইতে দি, নো দি। দন্তে নয় দীর্ঘ ইতে নি ল, নীল। তয় দীর্ঘ ইতে তি র, তিল। গয় দীর্ঘ ইতে ঘি ত, গির। ধয় দীর্ঘ ইতে ধি র, ধীর। তাহলে পোষ্য দীর্ঘ ইতে শীত, শীত। কয়টি শব্দ হলো এখানে? ছয়টি। দীর্ঘ ইতে কয়টি শব্দ শিখলাম? ছয়টি। নদী, নীল, তিল, গির, ধীর, শীত। শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা দীর্ঘ ইকার দিয়ে শব্দ বাড়িতে পড়বা ও লিখবা। তারপরে দেখো, এটা কি লিখলাম দেখো? ক। কয়ের সাথে কি যুক্ত করলাম? দীর্ঘ ইকার। তাহলে কি হলো? কয় দীর্ঘ ইতে কি, খয় দীর্ঘ ইতে খি, গয় দীর্ঘ ইতে গি, ঘয় দীর্ঘ ইতে ঘি, চয় দীর্ঘ ইতে চি, ছয় দীর্ঘ ইতে ছি, বর্গ জয় দীর্ঘ ইতে ঝি, ঝয়ে দীর্ঘ ইতে ঝি। এই যে দীর্ঘ ইকার, এই দীর্ঘ ইকার দিয়ে পাঁচ যে ছয়টি শব্দ আমি তোমাদেরকে গঠন করলাম, সেই শব্দগুলো অবশ্যই পড়বা এবং খাতাতে লিখবা। আর এখন এই যে দীর্ঘ ইকার যুক্ত করে বর্ণ, তাই না? কয় দীর্ঘ ইতে কি, খয় দীর্ঘ ইতে খি, গয় দীর্ঘ ইতে গি, খয় দীর্ঘ ইতে খি, চয় দীর্ঘ ইতে চি, ছয় দীর্ঘ ইতে সি, বর্গীয় চয় দীর্ঘ ইতে জি, ছয় দীর্ঘ ইতে ঝি। এবার দেখো, এখানে আমি কি লিখলাম? ক। এখানে খ, এখানে আবার কি লিখলাম? খ। এখানে এখানে লিখলাম প, এখানে গ, এখানে ঘ, এখানে ঘ, এখানে ঘ। এগুলো কি করতে হবে বলতো? আমরা ডান দিক, এটা ডান দিক, এটা বাম দিক, দুই পাশের বর্ণই তার থেকে কি করবো?
মিল করব তাহলে দেখো ক এর সাথে কি মিললো ক খ এর সাথে খ গ এর সাথে গ আর ঘ এর সাথে ঘ এভাবে আমরা ব্যঞ্জন বর্ণগুলো দাঁত টেনে মিল করব তারপরে কি করব দেখো আমি এখানে কি লিখেছি ক লিখেছি এখানে কি গ এটা কি লিখলাম ও এটা ছ এটা ঝ দেখো আগের বর্ণ আছে এখানে কি কোনো বর্ণ আছে শিক্ষার্থীরা কোনো বর্ণ নেই এখানে কি আছে ফাঁকা আছে তাহলে আমরা এটা কি হবে যে পরের বর্ণগুলো লিখো তাহলে ক এর পরে কি হবে বলো তো ক এর পরে খ ক খ এটা কি আছে গ তাহলে গ এর পরে ঘ এবার এখানে কি আছে উ উ এর পরে চ এখানে এখানে কি আছে ছ ছ এর পরে বর্গীয় জ এখানে কি আছে ঝ ঝ এর পরে উ ইউ ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ উ এভাবে আগের বর্ণ লেখা থাকবে পরের বর্ণ লিখবা পরের বর্ণ লেখা থাকবে আগের বর্ণ লিখবা তারপরে হচ্ছে একই ডান দিককার এবং বাম দিককার একই বর্ণ দাঁত টেনে মিল করবা আর কি করবা বলো তো বাসায় বসে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত অবশ্যই না দিকে লিখবা আর কয়েকটি বর্ণ দিয়ে আমরা কি করেছিলাম শব্দ গঠন করেছিলাম তাই না দেখি তো একটু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মনে আছে কিনা এই যে ক তাই না কতে কি লিখেছিলাম কতে কলা কতে কি লিখেছিলাম খতে খবর গতে গরু ঘতে ঘর ওতে ব্যাং ক থেকে ও পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলো তো দীর্ঘ ইকার দিয়ে পাঁচটি শব্দ গঠন করেছি অবশ্যই সেগুলো লিখবা এবং করবা তারপরে কি করেছি একই বর্ণ একই বর্ণ দাঁত টেনে মিল করেছি তারপরে আগের বর্ণ লেখা আছে পরের কোনো বর্ণ নেই পরের বর্ণগুলো লিখেছি তারপরে কি করেছি ক থেকে ও পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করেছে এগুলো অবশ্যই তোমরা খাতাতে লিখবা এবং বানান সহকারে পড়বা আর দেখা হবে আগামী ক্লাসে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম